সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের বিনোদনে মাতিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান তার সঙ্গী ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফাড়িয়া ও সঙ্গীত শিল্পী প্রতীক হাসান অস্ট্রেলিয়ার পর এবার লন্ডন মাতাতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এ যাত্রায় তার সঙ্গে আছেন নগর বাউল খেত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এ উপলক্ষে বুধবার দেশও ছেড়েছেন তারা আর বিষয়টি এই চিত্রনায়ক এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন জানা গেছে আগামী ছাব্বিশ ও ২৭ মে লন্ডনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন এতে এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে জাহিদ খানের উপস্থাপনায় সেখানে মঞ্চ মাতাবেন কিং বদন্তি শিল্পী জেমস জায়দ খান বলেন আমি এখন শুধু দেশের দর্শকদের জন্যই না বিদেশেও প্রচুর শো করি এই তো কদিন আগে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে শো করে আসলাম ভক্তদের জন্য এখন আমাকে দেশ বিদেশে ছুটতে হয় বেশ ভালো লাগে তাদের ভালোবাসা পেতে দর্শকদের এমন ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি রকস্টার জ্যামসের জ্যামস এর প্রসঙ্গ টেনে এই অভিনেতা বলেন আমার উপস্থাপনায় আমাদের দেশের কিং বদন্তি তারকা জ্যান্স ভাই গান পরিবেশন করবেন এটা আমার জন্য অনেক বড় আনন্দের নগর বাউল খেত জ্যান্স ছাড়াও এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান সাব্বির জামান দোলা তহিদ আফ্রিদি সহ অনেকেই এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনে প্রবাসী শিল্পীরা অংশ নেবেন এছাড়াও বাংলাদেশ ফেস্টিভালে আয়োজন করা হয়েছে মেলার জায়দ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সোনার চোর গত ঈদে মুক্তি পায় এটি এখনও সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে